সাই একটা কোম্পানি আছে, এটা কৈলাসহর 1 এন্ড 2, ওই 3টা সাবডিভিশন সাই রাজের অধীন রয়েছে, সেখানেও প্রায় 44,000 মতো গ্রাহক রয়েছে। তো এই সংবাদটা আপনাদের দেওয়া উচিত। প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছিলাম, আপনারা না বললো আমি বলে দিচ্ছি। দেখা গেল সার্ভে করে এই 10টা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করত তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না। যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন, তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে। দেখা যায় আমাদের সার্ভেতে এই সাবডিভিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত গ্রাহকরা প্রপারলি বিদ্যুৎ বিল দিত না, এই জন্যই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছে। এটা হলো প্রথম মূল বক্তব্য। তো ঠিক আছে, কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি। সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষের কাছে পরিষেবা প্রদানের, এবং তাদের হাতে কিছু দেখা গেল তারা যে উদ্দেশ্যে আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি। সেই জন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। আমার আপিল এই 10টা সাবডিভিশন ইনক্লুডিং অল সাবডিভিশন 17 সাবডিভিশন বিধানসভায় বলেছি, আমরা যারা বিধানসভা কভার করেন তারা শুনেছিলেন, আমি বলছিলাম কিছু একটা করতে যাচ্ছি, এর বেশি কিছু বলবো না। আপনারা যারা কভার করেছেন বিধানসভা তারা শুনেছেন, আমি বলছি ফিটকু সম্বন্ধে আমরা কিছু চিন্তা করছি, কিন্তু কি করছি সেদিন সরাসরি কিছু বলিনি, শুধু আর বেশি জানতে চাইবেন না এই কথা বলে আমি সেখানে বলেছিলাম। এবং আমার এখন অ্যাপিল সারা রাজ্যে যারা বিদ্যুৎ গ্রাহক, বৈধ বিদ্যুৎ গ্রাহক এবং যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তারা, তাদের কাছে আমার অ্যাপিল, বিদ্যুৎ এমন একটা বিষয়, এমন একটা বিষয় মোবাইলগুলি সবগুলি বন্ধ হয়ে যাবে যদি চার্জ না থাকে, সে এটা অত্যন্ত জরুরি পরিষেবা। এর মতো চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট সারা ভারতবর্ষে, এমন চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট কিন্তু বিদ্যুৎ দপ্তরের মতো নেই। তো আমার অ্যাপিল যারা বিদ্যুৎ ব্যবহার করছেন, পরিষেবা আমরা আপ্রাণ চেষ্টা করব জনগণের সাহায্যে সঠিক পরিষেবা দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এই ফ্লাডেও আমরা যতটুকু সম্ভব আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা, যদিও আমাদের বিদ্যুৎ পরিষেবা আপনারা শুনলে আশ্চর্য হবেন, TSECL, TPCL, TPGL and TEDA আমাদের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 693 কোটি, 693 কোটি টাকা আমাদের লস। আপনারা জানেন 3,599 কিলোমিটার পরিবাহী লাইন নষ্ট হয়ে গেছে, 5,397টা বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, 2,616টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, 5টি পাওয়ার ট্রান্সফরম্যান নষ্ট হয়ে গেছে, 75 কিলোমিটার ইউজি কেবল নষ্ট হয়ে গেছে, 8,337 কিলোমিটার এলট্যাপ কেবল নষ্ট হয়ে গেছে, 12টি আইটি ইনফ্রা নষ্ট হয়ে গেছে, 2,730 কিলোমিটার পিভিসি ক্ষতি হয়েছে। তারপরেও আমাদের বিদ্যুৎ কর্মীরা আপ্রাণ পরিশ্রম করে এই রাজ্যে বিদ্যুৎ পরিষেবা চালার চেষ্টা করেছে, এবং অনেক জায়গা থেকে আমরা এদেরকে উৎসাহিত করেছে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা, এত ফ্লাডেও এত ক্ষতির পরে। তো আশা করি আমরা এই 10টা সাবডিভিশনেও আমাদের বিদ্যুৎ পরিষেবা আমাদের নিগম দিতে পারবে, এটা আমার বিশ্বাস। আমরা তাদের পাশে আছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমার সেক্রেটারি মহোদয় বাঁ দিকে আছেন, ডান দিকে রয়েছেন যুবরাজ সাহেব, এবং এই ফ্লাডের সময় তারা যে কাজ দেখিয়েছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার চিন্তা ভাবনা করছি। আশা করি 5-7 দিনের মধ্যে তাদের অ্যাপ্রিসিয়েশন, পয়সা দিয়ে তাদের এই মূল্যায়ন করা যাবে না, কিন্তু অ্যাপ্রিসিয়েশন আমরা কিছু একটা করতে যাচ্ছি, একদম গার্ড থেকে আরম্ভ করে টপ লেভেল GM পর্যন্ত আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েশন দেবো। ফ্লাডের সময় যেভাবে তারা কাজে এগিয়ে এসছেন তাদেরকে আমি আবার